गोजोन्थों, नोंथांमोनखौ आंनि गोसो गोरबोजों बरायग्रोनानै लानानै थाबाय। नोंथांमोननि गेजेरावहाय बेखौनो फोरमायनो सान्दों, दिनैहाय एसटिफोरनि थाखाय बेसे मोजां बाथ्रा बुंदों डक्टर हेमन्त बिश्व शर्माया। नाथाय जोंनि नैबे सरकाराव थानाय बिटिआर सरकाराव थानाय बा बिटिसि सरकाराव थानाय मानसिफ्रासो मावनानै लानो रोंना रोङा, बेसो मोनसे सोंथि फैदों रायजो राजाफोर। गोबां सुबिदाफोर दङ होनो गोनां, नाथाय जेबायदि होनो गोनां बिथांमोनहा दिनैसिमबो होनो हायाखै, बासन बायदिल' जानानै थांगासिनो दङ। दा डक्टर हेमन्त बिश्व शर्माया एसटिफोरनि थाखाय मा होनदों नोंथांमोनहा खोनासं। आरो मोनसे साख्रि मावग्राफोरनि थाखाय दुखुनांथाव बाथ्राया बेनो, गासै पेन्सनफोरखौ दाननानै होनाय जाजोब्बाय, नाथाय 5 बोसोरल' सायख'जानाय MLA MPफ्रा थैजासिम पेन्सन मोनो। जुदि साख्रिआवलाफोरनि खस्थ' मावबोनाय बिथांमोननिखौ दानोब्ला MLA MPनिखौबो दाननांगौ होननानै बिथाङा गाव MLA जानानैब्लाबो गाव मोनदोंब्लाबो बिथाङा दिनै बे बाथ्राखौ दिखांदों, बे बिराद मोजां खोथा। जोंनि आसामावहाय सानैल' MLAफोरनि गेजेराव जोङो नुनो मोनदों, उकिल गगोइ सासे पारफेक्ट, आरो माबानि गेजेरावहाय MPनि गेजेराव जोङो नुनो मोनदों गौरब गगोइ। नाथाय जोंनि माखासे बर'फोरनि MLA MPफोरखौहाय रिजेक्टेड बेबायदिसो नुनो मोनदों, रायजो राजाफोर जेबो मावनो हायै, गासैबो बिथांमोनखौ आसि थुयै थुयै फोरोंनांबावगौ, सेमिनार लाबोनांगौ बेबायदि मोनो रायजो राजाफोर। दिनै उकिल गय बिथाङा मा बुंदों आरो डक्टर हेमन्त बिश्व शर्मा सारा मा बुंदों, दानस' दानसा नोंसिनि गेजेरावहाय गुसुङै भिडिअ लाबोनो नाजागोन। नोंथांमोनहा भिडिअखौ जोबजासे नायलां, आरो दासिमबो नोंथांमोनहा चेनेलखौ साबस्क्राइब खालामाखैबा साबस्क्राइब खालाम आरो लाइक खालाम। এটা কোনো স্থায়ী পেনশন পুরনি পেনশন ব্যবস্থা নাই, অথচ এজন কর্মচারী অতি কমেও 20 বছর 25 বছর 35 বছর চাকরি করে। আমি 5 বছরের কারণে কেবল MLA হ কোনোবাই দুবার তিনবার হয় সেটা বেলেগ কথা, কিন্তু আমার কার্যকাল 5 বছরিয়া। আমি এই 5 বছরিয়া কার্যকালত এজন চাকরিয়ালতকে দরমহাও বেশিকে পাও, আর তারপর গোটে জীবনের কারণে আমি পেনশন আর ফ্যামিলি পেনশনও পাও। এতিয়া যদি এজন কর্মচারীক আমি পেনশন নিদিও, সে বিধায়কজনে কেনেকৈ আমি আমার ফ্যামিলি পেনশনও লব পারো আর কেনেকৈ আমি বারম্বার পেনশন বৃদ্ধি করে থাকবে পারো। সেকারণে মই ভাবো যে অসম বিধানসভাত অচিরে যদি অসমের বিধায়কবিলাকৰ দরমহা বহাব লাগে, অসমৰ সকলো কর্মচারীর দরমহা বহাব লাগে, আৰু অসমৰ বিধায়কসকলৰ পেনশন যদি বৃদ্ধি কৰিব লাগে, অসমৰ সকলো কৰ্মচাৰীও পেনশন বৃদ্ধি কৰিব লাগে, আৰু অসম চৰকাৰে অন্যান্য মানুহৰ ধৰক অৰুণোদয় আঁচনিত পইচা দিয়ে, অৰুণোদয় আঁচনিত 1250 টকা দিয়ে, সেইটো বৃদ্ধি কৰিব লাগে। তেতিয়াহ'লে বৃদ্ধ পেনশন মাত্ৰ 250 টকা দিয়ে, সেইটো বৃদ্ধি কৰিব লাগে। বিধৱা পেনশন মাত্ৰ 300 টকা দিয়ে, সেইটো বৃদ্ধি কৰিব লাগে। অংগনবাদী কৰ্মীবিলাকে কিমান কম পইচা পায় আপোনালোকে সকলোৱে জানে, আশা কর্মীবিলাকে কিমান পয়সা কম পায়, তারপর আপনার রাঁধনীবিলাকে কিমান কম পয়সা পায়, এওঁলোকক আমি ভাতে মারিছো, এওঁলোকক আমি নেখাই নুবুয়াই শুকুয়াই রাখিছো, অথচ আমার জনপ্রতিনিধিবিলাকে কেবল দরমহা বৃদ্ধির কথা চিন্তা করেছো। আর আমি তো রাইজর সেবা দরমহার কারণে করবলে অহা নাই, দরমহা লওয়া কথাটাই আসলে বিহ দিক, আমি রাইজর সেবা করবলে আইছো, এটো আমার সোশিয়াল সার্ভিস। সোশিয়াল সার্ভিস করবলে আহতে এটা দরমহা লওয়ার ব্যবস্থা করে দিয়া হয়েছে, কিন্তু সে বারম্বার বৃদ্ধি করে, আর তাকো বানপানির সময়, তাকো যেসময় আন সকল কর্মচারীক আমি পেনশন তো নাইকিয়া করে দিছো, সেই সময় আকো আমার পেনশন বৃদ্ধি করবর কারণে ব্যবস্থা লওয়াটা নিশ্চিতভাবে জনগণ বিরোধী সিদ্ধান্ত, নিশ্চিতভাবে অনৈতিক সিদ্ধান্ত, নিশ্চিতভাবে এটা মানি লোপরা সিদ্ধান্ত নহয়। আর সেকারণে আমি রাইজর দলে বিধায়কসকলের দরমহা, মুখ্যমন্ত্রীর দরমহা, মন্ত্রী সকলের দরমহা, আর স্পিকার আর ডেপুটি স্পিকারের দরমহা বৃদ্ধি করবলে লওয়ার সিদ্ধান্তর তীব্র বিরোধিতা করছো, আর বিধায়ক হিসাবে অসম বিধানসভাতো ইয়ার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ে তোলা হব, এই কথাও অসমবাসী রাইজক আমি প্রতিশ্রুতি দিছো। সিদ্ধান্ত লৈছে যে এতিয়ার পৰা কিছুমান কাম অকল SC SC কাৰণে কৰিব লাগে, তেওঁলোকে অলপ
পাব লাগে, সব বস্তু যদি সকলের কারণে দিয়ে দিও তবে এসসি এসসি মানুষখানে নাভাবিব যে আমাকে সরকারে স্পেশালি চাই। গতি দুটা দিন থাকি ছমাস পিছত মহিষী সকলে কয়ে গেছিল যে সরকারে কিছু কাম অকল এসসি এসসি আর মহিলা সকলের কারণে করব লাগে। আজি এটা সরকারে অনুসূচিত জাতি আর জনজাতির নিবন যুবক সকলের একটা সিদ্ধান্ত লৈছে যে এতিয়ারপরা ইভেন এপিএসসির পরীক্ষা হলেও এস টি আর এস সির লড়া ছালীবিলাকে কতো মাচুল দিব নালাগে। বিধানসভাত এখন আইন আহিব যে এস টি আর এস সি ক্যাটেগরি লড়া ছালীবিলাকে কোনো রিক্রুটমেন্ট এক্সামত মাচুল ভরিব নালাগে। আমার কিছুকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডত আমি কারোরপ্রাই মাচুল নল, কিন্তু এপিএসসি আদি পরীক্ষাত মাচুল লওয়ার একটা নিয়ম আছিল। এতিয়া তৃতীয় আর চতুর্থ শ্রেণীর যে নিয়ম সে থাকিবই, কিন্তু গেজেটেড লেভেলতো এস টি আর এস সির লড়া ছালীখিনিয়ে এতিয়ারপরা আর কোনো নিযুক্তি পরীক্ষাত মাচুল দিব নালাগে। মুখ্যত আমি বানপানীর কথা আজি কেবিনেটত আলোচনা করেছিল, সরু একটা সিদ্ধান্ত আজি আমি লৈছো এস সি এস সির ক্ষেত্রে গেজেটেড অফিসার কিছু কাম আমি এস সি এস সি লড়া ছালীখানে করো। বাবা সাহেব আম্বেদকরে কই গেছিল গতি এস সি এস সি হওয়ার দিনাখানে আর জেনারেল প্রশ্ন তো নামো পিছত আক জেনারেল পাই যাব। কিছু কাম সংবিধানের আর্টিকল ফোরটিনতে কই দিছে যে গভর্নমেন্টে কিছু কাম অকল এস সি এস সির কারণে করব লাগে, অল্প পাব লাগে, সব বস্তু যদি সকলের কারণে দিয়ে দিও তবে এস সি এস সি মানুষখানে নাভাবিব যে আমাকে সরকারে স্পেশালি চাই। গতি দুটা দিন থাকবে ছমাস পিছত সকলকে কই দিন হার্ডলি কে টাকা উঠে, থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড তো সবে ফ্রিয়ে করে, অকল লোকসেবা আয়োগের পরীক্ষা কেটে।